এদিকে দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের বলেন, 50 বছর পরেও বিজয়ের শত্রুরা এখনও তৎপর, এখনও তারা ষড়যন্ত্র করছে। সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জানান, পরাজিত শক্তি এখনও দেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিবন্ধক। পরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।